Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আসলে 70টি অনুষ্ঠান আসলে অনেক ভালো লাগতেছে। আসলে আমি এসেছি ঘুরতে। যিনি আজকে আমাদের মাঝে আছে আমার অত্যন্ত কাছের মানুষ। আমার যখন 7 বছর আমি যখন গাজীর গান গাই তখন আমি বেহুলা গানে আসি। আমি কিন্তু এখানেই সর্বপ্রথম আমি বেহুলা স্টেজ করি আমার বড় ভাইয়ের মাধ্যমে করি, জাঙ্গি বড় ভাই। উনি আমাকে অত্যন্ত সহযোগিতা করে আজকে এই বন্ত এনেছেন। আমি যত বিপদে পড়ি না কেন একটু হলেও ওনার কাছ থেকে আমি সহযোগিতা পাই, আশা করি আরও পাব। ধন্যবাদ। আর আসলেই রাবি ভাইয়ের সাথে আমি অনেক দিন পর দেখা হয়েছে, একটা প্রোগ্রাম করেছিলাম সেই ঢাকায়, হঠাৎ করে একেবারে দেখা হয়ে গেছে। যাক ধন্যবাদ, ওনার প্রতি আমার ভালোবাসা রইল। আজকে ওনার সাথে দেখা হইলো, অনেক মনটা অনেক ভালো লাগতেছে। আসলে এটা আসলে বাউল গান না, আমরা সবাই যে যা পাই আজকে তাই গিয়ে সবার মনেই আজকে আনন্দ দিব, তাই না? আসলে আমরা একটু ফুর্তি, আজকে অনেকদিন ধরে গান বাজনা হয় না, যেহেতু আমরা বুড়ো হয়ে গেলে মনটা কিন্তু বুড়ো হয় নাই, তাই না? যাক ধন্যবাদ। আমি আসলে পাশপেশালি গান গাই তো, মানে সব গানই গাই। যাক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আর আমি একটা চ্যানেল খুলেছি মফিজ বন্ধু মিডিয়া, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আমার আশিবাকে সেই দিন মরিনি মনে, আমার আশিবাকে সেই দিন মরিনি মনে, আমার মিলনের সাদ জাগি বন্ধু কোন জবনে, তোমার সনে মিলনের সাদ জাগি বন্ধু, আমার আসিবে কি সেই we
জাহাঙ্গি ভাই তুমি যে আমারি কত সাধনা সেই কথা তুমি কি গো জানো না ও তুমি যে আমারি কত সাধনা সেই কথা তুমি Con esta.